এবছর আন্তর্জাতিক কোনো খেলাতেই বাংলাদেশ দলে ছিলেন না মোসাদ্দেক হোসেন সৈকত। আগামী বছর জাতীয় দলে ফেরা তার প্রায় অনিশ্চিত, ফলে স্বাভাবিকভাবেই তিনি যে কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না তা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়। সম্প্রতি তো জাতীয় দলে নিয়মিত খেলা ক্রিকেটারদের চুক্তিতে নেওয়া হচ্ছে না। মূলত গত দুই বছরের পারফরমেন্স ও আগামী বছর জাতীয় দলে খেলার সম্ভাবনা বিবেচনা করে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার নির্বাচন করা হয় বলে জানায় ক্রিকেট পরিচালনা বিভাগ। সে হিসেবে এবছর ধারাবাহিক জাতীয় দলে খেলার পুরস্কার পাচ্ছেন তাওহিদ হৃদয়। 2024 সালের কেন্দ্রীয় চুক্তিতে নেওয়া হচ্ছে 2020-19 বিশ্বকাপ জয়ী দলের এই সদস্যকে। এরকম যোগ বিয়োগ করে নতুন চুক্তির ক্রিকেটারের তালিকায় বিসিবিতে জমা দিয়েছেন নির্বাচকরা। তবে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকেও। বর্তমান বাস্তবতায় দেশেরা এই ব্যাটারকে না রাখায় বিস্ময়কর কিছুই নয়, কারণ তার চুক্তিতে না থাকায় নির্ভর করছে জাতীয় দলে খেলা না খেলার উপরও। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও চুক্তিতে না থাকায় তাই যেন স্বাভাবিক। তবে তামিম যদি জাতীয় দলের হয়ে খেলে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে বিসিবি পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবি পরিচালনা পরিষদের সভাপতি সবাই কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা অনুমোদন করা হয়েছে। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের পর অনুষ্ঠিত বোর্ড সভায় তামিমের ব্যাপারেও সিদ্ধান্ত নেবে বিসিবি। এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে একটা সমঝোতা বৈঠকও করেছেন জালাল। বিসিবি কর্মকর্তারা মনে করেন কিছু শর্ত কার্যকর করা হলে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন তামিম। চন্দ্রিকা হাথুরুসিংহের প্রধান কোচ এবং সাকিব আল হাসানকে অধিনায়ক না রাখা হলে জাতীয় দলে ফেরার ইচ্ছা আছে তার। তবে হাথুরুসিংহে ও সাকিব দুজনের জাতীয় দলে থাকায় প্রশ্ন উঠেছে তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ। সেদিন বিবেচনা করে তামিমকে বাদ দিয়ে কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা করে ফেলেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। এদিকে তানজিদ হাসান তামিম, তানজিদ হাসান সাকিব, এনামুল হক বিজয়রা এখনই কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন না। বিশেষ করে জুনিয়র তামিম সাকিব এশিয়া কাপ থেকে জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও আগামী এক বছর সিরিজভিত্তিক বেতন দেওয়া হবে তাদের। সৌম্য সরকার জাতীয় দলে নিয়মিত হলে 2025 সালে চুক্তিতে ফিরতে পারেন। উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান 2023 সালে টেস্ট আর টি টোয়েন্টির চুক্তিভুক্ত ক্রিকেটার ছিলেন, তাকে এবার শুধু টেস্টের চুক্তিতে রাখা হতে পারে। তবে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন বাহাতি স্পিনার নাসিম আহমেদ, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ ছিলেন 2023 সালের কেন্দ্রীয় চুক্তির 3 সংস্করণের ক্রিকেটার। এবার সেখানে যোগ হতে পারেন পেসার শরীফুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। পেসার এবাদত চোটের কারণে খেলতে না পারলেও চুক্তিতে থাকছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডেতে মোমিনুল হক, খালেদ আহমেদ, জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়েন্ট টেস্টের ক্রিকেটার। মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদি, আফিফ হোসেন সাদাবলের চুক্তির ক্রিকেটার। এভাবে 21 জনের একটা তালিকা কেন্দ্রীয় চুক্তির জন্য বিসিবিতে সুপারিশ করেছেন জাতীয় দলের নির্বাচকরা। এই তালিকায় এক বা দুজনকে যোগ করতে পারে বোর্ড। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলে তানজিদ হাসান তামিমকে চুক্তিভুক্ত করতে পারেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য ক্রিকেটারদের দেখে না যাক, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লুটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, জাকির হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান ও রনি তালুকদার। বাদ পড়তে পারেন যারা তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসুম আহমেদ।